বিসমিল্ আমরা একামতের তৃতীয় নম্বরটি আলোচনা করবো সেটা বলেছি আজানের তিন নাম্বার সৈন্য যেটা সেটা এখানেও আসবে সেটা হলো আজান যখন আমরা শূন্য যেমন নাকি আজানের পরে করব এখানেও একামতের ক্ষেত্র একামত শোনার পর আমরা দোস্য করবো সবচেয়ে ভালো হয় দৌড়দ্র ইব্রাহিম পড়লে রসল আল্লাহ সাল্লাম বলেন যে যদি কেউ এই মজিন সাহেব যা বলে তা বলে দেয় বলার পরে শব্দগুলো হুবহু যদি কেউ শ্রোতা বলে অথবা আমার পর দরস্যর পরে তাহলে আল্লাহ তাল্লাহ তার দশবার প্রশংসা করবেন এটা মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস হাদিস আমরা পাচ্ছি আগের হাদিসটা যেটা দুই নম্বর শুনতে পারছি ওটাও মুসলিম শিল্প হাদিস সেটাও মুসলিম শরীফের হাদিস তার মানে আদানি যেভাবে আমরা দর্শের পরব একামত আদানের পরে একামত আমরা দর্শকের পরব কারণ রসল্লা আসলাম বহু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাদিসের মধ্যে বাইনা বাইনাকুলিয় আদানঈ সলা বলেছেন তিনি হাদিস সৈহাদিস প্রত্যেক দুই আদানের মাঝখানে নামাজ রয়েছে দুই আদান বলতে প্রথম আদান মানে আদান এবং দ্বিতীয় আদান বলতে একামত হচ্ছে চোটা আদান একামতের পার্থক্য করা হয়নি অনেক হাদিসে এই জন্য একামত এটা শোনা যে আমরা কী করব দরশেব পড়ব একামতের পরে যদি আমাদেরকে সুযোগ দেন ইমাম সাহেব দরুশ দরিদ্র ইব্রাহিম পড়া ভালো অন্যান্য সংক্ষেপ সাল্লাহ আলাহ নবী আসাল্লাম পড়তে পারি কিন্তু দরিদ্র ইব্রাহিম পড়া সবচেয়ে ভালো যদি সুযোগ থাকে ইমাম সাহেব একামতের পরে যদি একটু সুযোগ দেন তাই আমরা এই দয়টি পড়বো তাহলে আল্লাহ তালা আমাদের দশবার প্রশংসা করবেন সোহানুল্লাহ মুসলিম শুভ